আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, যা চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। এ সময় জাল ফেলা, মাছ ধরা, কেনাবেচা থেকে শুরু করে মজুদ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। অসাধু জেলেরা যাতে কোনোভাবেই নদীতে নামতে না পারে, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা জানিয়েছে নৌ পুলিশ। নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত প্রত্যেক জেলেকে খাদ্য সহায়তার ঘোষণা দিয়েছে মৎস্য বিভাগ। 2006 সাল থেকে মার্চ থেকে এপ্রিল দুই মাস নদীতে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। নৌকুলি চাঁদপুর অঞ্চলের 12টি টিম আছে, 12টি টিম রাত দিন 24 ঘন্টা তারা ডিউটিতে নিয়োজিত থাকবে। আর চাঁদপুর জেলাতে আমার আছে 6টি টিম, 6টি টিম পর্যায়ক্রমে 12টি টিম ইচ্ছা আছে যে 12টি টিম অভিযান করবে, পর্যায়ক্রমে দিনে রাতে অভিযান তারা করবে। টাস্কফোর্স মিটিংয়ে একটা আলোচনা হয়েছে এই লোনের ব্যাপারে, সেটা হলো যে বিভিন্ন এনজিও এবং যারা ঋণ প্রদান করে সংস্থাকে আমরা জেলা টাস্কফোর্সের পক্ষে আমাদের জেলা প্রশাসক মহোদয় একটা চিঠি দিবেন যেন কোনো ধরনের কিস্তি যেন না আদায় করা হয় জেলাদের কাছ থেকে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। দর্শক, এনে আরও খবর জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আল ইমরান শোভন। শোভন, মধ্যরাত থেকে আসলে ইলিশ ধরার নিষেধাজ্ঞা শুরু হচ্ছে, এ নিয়ে আসলে প্রশাসনের মধ্যে কী ধরনের প্রচার প্রচারণা দেখছেন এবং নিবন্ধিত যে জেলেরা রয়েছে তাদেরকে কোনো ধরনের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে কিনা সে বিষয়টি জানাবেন। আজ মধ্যরাত থেকে চাঁদপুরে 70 কিলোমিটার নদীতে শুরু হচ্ছে দুই মাসের মাছ ধরা নিষিদ্ধাজ্ঞা কার্যক্রম। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার শাটনল থেকে হাইমচর উপজেলার চরভরিবে পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যক্রম চলবে। বিশেষ করে ইলিশের পোনা জাটকা রক্ষাকল্পে ইলিশ অবশ্রম কর্মসূচির আওতায় সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যক্রম বাস্তবায়নের জন্য জেলা টাস্কফোর্স সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলা প্রশাসন, জেলা মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ড তারা সমন্বয়ভাবে কাজ করে যাচ্ছেন। আর এই সময়টিতে জেলার কাছে মাছ ধরা থেকে বিরত থেকে ইতিমধ্যে তারা বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন 45,000 জেলেকে এই দুই মাসে নিষেধাজ্ঞাকালীন সময়ে 40 কেজি করে খাদ্য সহায়তা হিসেবে চাল দেওয়া হবে। তবে জেলেরা দাবি করেছেন দুই মাসের যে নিষেধাজ্ঞা থাকে এই কার্যক্রমটি মানে সফলভাবে বাস্তবায়ন করতে হতে জেলেদেরকে শুধুমাত্র খাদ্য সহায়তা নয়, তাদেরকে বিকল্প কর্মসংস্থান বা আর্থিকভাবে প্রণোদন দেওয়ার ব্যাপারে তারা দাবি জানিয়েছেন। তারা বলছেন এই সময়টিতে তাদের পরিবার পরিজন নিয়ে বেশ কষ্টে তাদের দিন অতিবাহিত করতে হয়, শুধুমাত্র খাদ্য যে সহায়তা দেওয়া হয় সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় এই খাদ্য সহায়তা যে 40 কেজি যে চালটা পাওয়া যায় বাস্তবে সেখানে 40 কেজি পাওয়া যায় না, সেখানে তারা কখনো 30 বা 35 কেজি চাল পেয়ে থাকেন। তাই তারা বলছেন শুধু খাদ্য সহায়তা না, তাদেরকে পাশাপাশি বিকল্প কর্মসংস্থান ও আর্থিক সহায়তা দাবি নিচ্ছেন। আর ব্যবসায়ীরা বলছেন এই দুই মাসের নিষেধাজ্ঞা কার্যক্রম যদি বাস্তবায়ন করা যায় তাহলে আগামীতে ইলিশের উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাবে। এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ শোভন। দর্শক, চাঁদপুর থেকে ইলিশ ধরা নিষেধাজ্ঞার সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আল ইমরান শোভন।